এভরিবডি, প্রত্যেকে ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো? এই লকডাউনের পিরিয়ডে আমি আগের দিন দেখিয়েছিলাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আজকেও আমি দেখাবো ফুল বডি এক্সারসাইজ উইদাউট নো ইকুইপমেন্ট অ্যাট হোম। বাড়িতে বসে আমি কিভাবে কিছু এক্সারসাইজ করছি এবং আজকে যে এক্সারসাইজ করবো সেটা সাতখানা স্ট্রেচিং। সাতটা স্ট্রেচিং কীভাবে করতে হয় খুবই ইম্পর্টেন্ট, এইগুলো করলে শরীর সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যাবে, ইমিউনিটি স্ট্রং থাকবে এবং আর কী হবে, যে কোনো ভাইরাস আমাদের শরীরে সহজে প্রবেশ করতে পারবে না। তাহলে ফার্স্ট যে এক্সারসাইজটা করছি তার নাম হচ্ছে প্লাঙ্কস। দেখো কীভাবে করতে হয়, জাস্ট আমি বসলাম, হাতটাকে নিলাম ঠিক পুশ আপের মতন। আচ্ছা, আস্তে আস্তে আমি এটাকে শুনলাম, হাত দুটো উপর ভর দিলাম এবং শরীরটাকে আস্তে করে আমি তুললাম যতখানি রাখা যায়। শরীরের এক্সারসাইজটা পায়ের ওপরে এবং হাতের ওপর রয়েছে, পা দুটো টান থাকবে, যতখানি রাখতে পারো, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট। এটা কী হবে না, দেহ ভঙ্গিমা ভালো থাকবে, পশ্চাৎ অংশটা ভালো থাকবে, কোঅর্ডিনেশন এবং ব্যালেন্স খুবই ভালো থাকবে। ঠিক, এই আসনটা করা খুবই জরুরি প্রত্যেকের ক্ষেত্রে। ঠিক আছে, রাখুন। আচ্ছা, এইবার যেটা করবো, মাউন্টেন ক্লাইম্বার, পর্বতারোহীরা যেমন ওঠে না, মাউন্টেন ক্লাইম্বার অর্থাৎ একইভাবে আমি আস্তে করে হাঁটু কেড়ে বসলাম, হাত দুটোকে সামনে রাখলাম, শরীরের এক্সারসাইজটাকে এইবার কী করলাম না, ডান পাকে ডান হাতের কাছে আর বা পাকে বা হাতের কাছে নিয়ে আসতে হবে। তাহলে দেখো আমি কীভাবে করছি। এই যে মাউন্টেন ক্লাইম্বার, এতে কী হলো, জয়েন্ট মাসেলের কাজ হলো এবং টোটাল শরীর ওয়ার্কআউট, এই কাজগুলো হতে থাকবে এবং প্রত্যেকটা জয়েন্ট মাসেলের কাজগুলো হচ্ছে। এবার যেটা দেখাবো, জাম্পিং জ্যাক, এটা আমরা স্কুলের ছাত্রদের যখন পিটি করায় তখনই করাই এবং ধরো কারোর কোনো সময় কোনো মুড নেই, তখন যদি এই এক্সারসাইজ আমরা করাই দেখবো অলরেডি মুড চলে আসবে। তাহলে আমি করার ভঙ্গি দেখাই সাবধান অবস্থায়, প্রথমে স্লো মোশনে দেখাচ্ছি, এক এবার দেখাই। দেখো ভালো করে, এই আসনটা করলে আমাদের শরীরে ওয়েট লস হবে, হার্ট ফুসফুস প্রত্যেকটা ভালো থাকবে, মাসেল স্ট্রং হবে। ঠিক আছে, এটার নাম গেল জাম্পিং জ্যাক। এবার যেটা করবো, হাই নি। হাই নি মানে বুঝতেই পারছো, হাই নি উঠবে অর্থাৎ ইনার এবং আউটার থাই ওপরে উঠবে, অর্থাৎ পরে আমি দেখাই তাহলে বুঝতে হবে ইনার এবং আউটার থাই। অর্থাৎ দেখো একবার টান, আস্তে আস্তে করবে, এটাকে বলা হয়নি। এইবার যেটা, এবার যেটা দেখাচ্ছি, লেগ স্কোয়াট অর্থাৎ হাঁটু ভাঙার ভঙ্গিমা, চেয়ারে বসার যে ভঙ্গিমা, ফার্স্ট দেখো জাস্ট 1-2 শ্বাস নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া। এটা কি বেনিফিট অফ লেগ মাসেল, প্রত্যেকটা লেগ মাসেলের বেনিফিট হবে, যতগুলো করতে পারো 15-20টা এক এক সেটে এইভাবে করবে। ঠিক আছে, এটা গেল লেগ স্কোয়াট। এইবার যেটা করাবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বারপি। এই বাকি হচ্ছে 4-4টে এক্সারসাইজ,
একসাথে মিলে এই বারপিটা হয়। এই বারপি এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট। প্রথমে দেখো বসার ভঙ্গিমাটা, আমার হাত দুটো পাশে রাখলাম পুশআপের মতন। স্টেজ নাম্বার ওয়ান, স্টেজ নাম্বার টু, পুশআপ নিলাম, থ্রি ফোর, খেয়াল করলে এক দুই পুশআপ, থ্রি ফোর, ওয়ান এইট পুশআপ, এই বারপি এক্সারসাইজ করলে ফ্যাট লস হবে, আর কি হবে না, চেস্ট এক্সারসাইজ, ফুল বডি এক্সারসাইজ হবে। ফুল বডি এক্সারসাইজ করলে শরীরটা ভালো থাকবে। তাহলে চারটে এক্সারসাইজ সমান সমান এই বারপি। এইভাবে যা করবো পুশআপ। পুশআপ সবাই জানো, প্রথমে বসলাম হাঁটু কেড়ে, হাত দুটোকে সাইজে রাখবো, দেখো হাতের স্ট্রেন লাগবে ভালো। দেখলে পুশআপ দেখলে তোমরা এই ফুল বডি স্ট্রেন্থ ভালো হয়, শোল্ডার জয়েন্ট, পায়ের জয়েন্টগুলো প্রত্যেকটা ভালো ফাংশন হবে। এবার আর একটা এক্সারসাইজ দেখাচ্ছি আমি, পাটা বড় করে নাও, নিয়ে দেখো কীভাবে করছি আমি। এটাকে বাঁ হাতটাকে ডান পায়ের কাছে দিচ্ছে, ডান হাতটা যতক্ষণ করছি ওপর তুলছি, ঠিক একই রকম। তাড়াহুড়ো না, হলো আচ্ছা, মাজার ফাংশনটা ভালো হলো। এদের শরীরের এক্সারসাইজ, এই দুই ধরনের এক্সারসাইজ যদি করা যায় তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকে। এইবার আর একটা দেখাবো, সেটা স্কিপিং। স্কিপিংটা আমি করে দেখাচ্ছি, নাম স্কিপিং। ঠিক আছে ছাত্ররা, তোমরা তাহলে এই এক্সারসাইজগুলো দেখলে এবং স্ট্রেচিংগুলো দেখলে কীভাবে করতে হয় আমার চাইতে তোমরা আরও বেটার করবে, এই আশা আমরা রাখি। এবং বাড়িতে প্রত্যেক দিন রোজ সকালে এই এক্সারসাইজগুলো করবে, শরীর সুস্থ থাকবে, পড়াশোনায় ভালো হবে, মন ভালো থাকবে, ঠিক আছে। এই বলে আজকে মতো রাখলাম, প্রত্যেককে আবার বলছি ভালো করে প্র্যাকটিস করবে, পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজগুলো সকালবেলায় করবে, ঠিক আছে, ওকে।